নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেই রাশিয়ান বান্ধবী, সেই রাশিয়ান বান্ধবী শেষ পর্যন্ত বিধানসভায়, কথাটা হেডলাইন দেখে একটু চমকে গেলেন। আপনারা হয়তো মনে মনে কল্পনায় ভাবছেন, সেই রাশিয়ান বান্ধবী যার কথা আনন্দবাজার লিখেছিল, যাকে ইডি ধরেছে বলতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্র্যাক করছে, এবং সেই রাশিয়ান বান্ধবীর অ্যাকাউন্টে প্রায় 100 কোটি না হোক কয়েক কোটি টাকা গেছে, কিন্তু সব মিলিয়ে 100 কোটি টাকা শিক্ষা দুর্নীতি গরু কয়লা পাচারের টাকা প্রভাবশালী মারফত বিদেশের বান্ধবীদের অ্যাকাউন্টে ঘুরছে, ইনভেস্টেড হচ্ছে। তার ট্র্যাক করতে পেরেছে শেষ পর্যন্ত, বা তাকে ট্রেস করতে পেরেছে ইডি। সেই রিপোর্টটা নিয়ে আমরা বাংলা বার্তা করেছিলাম, আপনারাও সেটা শুনেছেন। সেই রাশিয়ান বান্ধবী নিজে আসেনি, রাশিয়ান বান্ধবীর প্রসঙ্গটা চলে এসছে বিধানসভা চত্বরের আশেপাশে, বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে রাশিয়ান বান্ধবীর কথা আলোচনা হয়েছে কিনা জানি না। প্রভাবশালী এবং অবশ্যই ভাইপোর প্রভাবশালী, সেই ভাইপো প্রভাবশালীর রাশিয়ান বান্ধবীর কথা শেষ পর্যন্ত বিধানসভা চত্বরের মধ্যে বেরিয়ে এসছে। এবং আপনারা জানেন, নর্মালি বিধানসভার ভেতরে বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ফেস করেন, ক্ষমতাসীন দল তো সেভাবে ফেস করেন না, বিরোধী দলের লোকজন, তাদের বারণ করা আছে প্রেসের সামনে তারা আসতে পারবেন প্রেস রুমে, কিন্তু ক্যাজুয়াল কথাবার্তা কিন্তু যে কেউ সেখানে রেকর্ড করতে পারে, এবং সে ধরনের রেকর্ডিং বাইরে বেরিয়ে এসছে। পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তার ঘরের মধ্যে বসে রয়েছেন এবং ঘরের মধ্যে বসে বিধানসভার বিধায়কদের সঙ্গে আড্ডা মারছেন, তার দলের বিধায়কদের সঙ্গে আড্ডা মারছেন, আর সেই বিধায়কদের সঙ্গে আড্ডা মারতে মারতে সেইখানে রাশিয়ান বান্ধবীর প্রসঙ্গ চলে এসছে। খুব ইন্টারেস্টিং দুটো ক্লিপ আপনাদের কাছে আমরা পেয়েছি, সেটা আপনাদের কাছে দেখাবো। বিধানসভার বিকেলের আড্ডাটা খুব ইন্টারেস্টিং, যেসব সাংবাদিকরা যান তারাও, এমন একজন সাংবাদিকের কাছ থেকেই আমরা তথ্যটা পেয়েছি, মানে সে আড্ডাগুলো খুব ইন্টারেস্টিং হয়, কিন্তু এই ভিডিও ক্লিপটা আমরা পেলাম। সেই ক্লিপটাতে দেখা যাচ্ছে শুভেন্দুবাবু রাশিয়ান বান্ধবী নিয়ে বলছেন এবং বলছেন, কে আবার ভাইপো প্রভাবশালী, বলতে তো ভাইপোকেই বোঝায়। আমরা বারবার বলেছি, বাংলা বার্তায় বলেছি, প্রভাবশালী বললে বাংলায় একজনকেই বোঝায় বা দুজনকে বোঝায়, পিসিয়ে এবং ভাইপো দুই প্রভাবশালী, বাংলার সর্বোচ্চ প্রভাবশালী। এবং সেই প্রভাবশালীদের ঘিরে বারবার করাপশনের কথা উঠে, এবার রাশিয়ান বান্ধবীর কথা উঠেছে, এবং সেটাই সেই বিধানসভার বিধায়করা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। সেই ছোট্ট ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাবো, তারপর সেইখানে আরেকটা খুব উল্লেখযোগ্য উক্তি শুভেন্দু করেছেন, যে উক্তিটা আমার মনে হলো খুব প্রাসঙ্গিক, যে বিধানসভাকে এরাজ্যের মুখ্যমন্ত্রী দশকর্মা ভাণ্ডার বলে ভাবেন, বিধানসভাকে এরাজ্যের মুখ্যমন্ত্রী দশকর্মা ভাণ্ডার বলে ভাবেন। খুব ইন্টারেস্টিং দুটো ক্লিপিং আমাদের মনে হলো বাংলার মনের আজকের বৈকালিক বা আজকের সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের কাছে পেশ করি। ভিডিওতে দুটো দেখুন, আর সঙ্গে সঙ্গে মানে উপভোগ করুন এই বাংলার রাজনীতি সম্বন্ধে, যেখানে বান্ধবী খুঁজে পেতে মানুষকে চলে যেতে হচ্ছে খোদ রাশিয়ায়, এ রাজ্যে নাকি বান্ধবী খুঁজে পাওয়া যায় না, এমন একটা অবস্থা এখন এই বাংলায় তৈরি হয়েছে। যাই হোক, কথা বাড়াবো না, দেখুন। সেই তৃণমূলের এক প্রভাবশালী নেতা রাশিয়ান বান্ধবী প্রসঙ্গ তুলেছেন, এটা নিয়ে একটু বলবেন। যদি কেউ চোর বলে দেয়, দিয়ে বলছে যে মিথ্যা বলা যাবে না, অসত্য বলতে হবে। এবারে আমরা বলবো চোর বলা যাবে না, চোর জবিত্তি বলবো, ডিকশনারি থেকে ভাষা খুঁজতে হবে। আজকে তো হাউসের ভিতরে চোর চোর স্লোগান দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমরা চোর বলেছি তো, চোরদেরকেই চোর বলেছি। এই অভিযোগটা নিয়ে বলবেন আপনি, এই যে বিধায়ক তুললেন এই প্রসঙ্গটা, রাশিয়ান বান্ধবী কি বললাম তো, ভাইপো তো সবাই জানে, আপনি বুঝতে দেখুন রাশিয়া চলে যায়, কোন ভাইপোর পশ্চিম বাংলায় ক্ষমতা আছে রাশিয়ার মহিলাকে বান্ধবী করার আর বিদেশে টাকা পাঠা 100 কোটি টাকা, সবাই জানে 100 কোটি টাকা, রেজিস্টার ভাইপোকে, কোলাবাজ ভাইপোকে, কয়লা ভাইপোকে, ভাইপো তো, ভাইপো বান্ধবীটা কে জানতে চাইছেন, কার বান্ধবী, ভাইপো ছাড়া কারো কার ক্ষমতা আছে 100 কোটি টাকা পাচার করবে, কে বিদেশে যায়, এখানে তো আমরা কেউ পাসপোর্টে দাগ
হরিদাস পাল, হরিদাস পাল বলছে অসংসদীয় শব্দ নেই, মানে হরিদাস পাল অসংসদীয় নয়, ঘেউ ঘেউ করলেও সেটা অসৎ ঘেউ ঘেউ কি মানুষ করে। বিধানসভাটাকে কার্যত তৃণমূল কংগ্রেস দলের কার্যালয়ে পরিণত করেছে এবং মুখ্যমন্ত্রী এটাকে দশকর্মা ভাণ্ডার মনে করে। আজকে আপনাদের বেরিয়ে আসার কারণটা কি, মানে বিধানসভার অভ্যন্তর? আমরা কেউ বেরিয়ে আসি, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া 17 মিনিট ছিল, উনি ননস্টপ বলেই যাচ্ছেন আর স্পিকার অ্যালাউ করছেন 21 মিনিট উনার অসত্য মিথ্যা ভাষণ। উনি বিরোধী দলের তার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, লাগাতার সুদীপ মুখার্জি হিরণ চট্টোপাধ্যায় এদেরকে অ্যাটাক করেছেন এবং সীমা পেরিয়ে গেছে অশোক দিন্দাকে পার্সোনাল অ্যাটাক করার জন্য। উনি পার্সোনাল অ্যাটাক করবেন, আমরা বসে বসে আমার কলিগ এমএলএ আমরা দেখবো এখানে বিধানসভায় মুখ্যমন্ত্রীরও যা স্ট্যাটাস, একজন সাধারণ সদস্যরও তাই স্ট্যাটাস, অপোজিশন লিডারের যা স্ট্যাটাস একজন সাধারণ মেম্বারও তাই, উই অল আর কলিগ এক্সেপ্ট স্পিকার ডেপুটি স্পিকার, উই অল আর ইকুয়েল অন দ্য ফ্লোর অফ দি হাউস, আলাদা চেয়ার কারো থাকে না, আলাদা বসার ব্যবস্থা কারো থাকে না। এখানে তুই তাকারি তুমি সবাই সন্তান, উনার বয়স কত আমি জানি না, আমার বয়স 52 সঙ্গে হতে গেলে 18+ হবে, তারপরে বিবাহ আছে, সন্তান প্রসবের সময় থাকে, সব মিলে টিলে উনার 73-74 হওয়া উচিত। দাদা একটা কথা আজকে শুধু।